আসসালামু আলাইকুম এক্সপার্ট সলিউশন ভিডিও পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আর আমি মোহাম্মদ আফজাল হোসেন এই ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি তো আশা করি ভিডিওটি দেখবেন এবং ভিডিওটিতে অনেক কিছু পাবেন তো আমাদের হাতে আজকে আসছে একটি ভিউসনিক মনিটর এই মনিটরটি হচ্ছে মূলত হলো 25 ইঞ্চি তো এটার সমস্যাটা কি এবং সমাধান কি এইটাই আজকে দেখব আর এই বর্ডারলেস মানে বর্ডারলেস নিয়ে অনেকগুলো ভিডিও আছে কিন্তু ভিউসনিক নিয়ে কোনো ভিডিও নেই তাই ফার্স্ট আমরা কোনো একটা ভিডিও বানাচ্ছি ভিউসনিক নিয়ে তো আশা করি ভিডিওটি ভালো হবে তো চলুন আমরা এটার সমস্যাটা কি আগে দেখি এবং এটার আসলে 25 ইঞ্চি আইপিএস প্যানেল এবং এটা ভোল্টেজ ইন হচ্ছে 19 ভোল্ট তো আমরা 19 ভোল্ট দিব দেওয়ার আগে আমাদের হাতে যেহেতু অ্যাডাপ্টার নেই আমরা পাওয়ার সাপে থেকে দিব অবশ্য 19 খেয়াল রাখবো এ হলো 19 পাশাপাশি আমরা এই এখান থেকেই লাইন ইন করব তো দেখুন এটা পাওয়ার তো আমরা এটা পাওয়ারটা দিয়ে দেখি সমস্যাটা কি বাতি জ্বললো ভিউসনিক লেখা আসলো আমাদের পাওয়ার সাপ্লাই দিকে একটু ফলো করুন পাওয়ার সাপ্লাই বন্ধ হয়ে গেছে এই সেই বন্ধ হয়ে গেছে আবার একবার অন করি দেখুন পাওয়ার সাপ্লাই অন হয়েছে এখানে ভিউসনিক সাথে সাথে পাওয়ার বন্ধ হয়ে যায় তো এটা মূলত সমস্যা হলো পাওয়ার এসে চলে যাওয়া এটার মূল সমস্যাটাই হচ্ছে এটা তো আমরা এটাকে ওপেন করি দেখি এটা সমস্যাটা কি তো চলুন আমরা মোটরটির ব্যাক কভার খুলে ফেলেছি তো খোলার পরে আসলে এই হলো আমাদের মূল সার্কিট পাশাপাশি আমাদের প্যানেলের মূল যে বোর্ডটি আছে এইটি তো আমাদের প্যানেলের যেহেতু সমস্যা না আমরা এটাকে দেখব না আমাদের সমস্যা হলো পাওয়ারে তো আমাদের পাওয়ারের যেহেতু সমস্যা আছে সেক্ষেত্রে এইখানে কোনো কি ফিজিক্যাল ড্যামেজ আছে তো এখন এই বোর্ডটা আমরা ওপেন করি তারপরে দেখি পুরো বোর্ডটি ওপেন করে দেখতে হবে যে আসলে সমস্যাটা কোথায় তো এই তো বোর্ডটি বোর্ডে তো এমনি তো নর্মালি কোনো কিছু দেখা যায় না আমরা তাও ওপেন করি ওপেন করার পরে দেখি সমস্যাটা কি স্ক্রুগুলো খোলা শেষ এখন আমাদের দেখার বিষয় হলো ফিজিক্যাল ড্যামেজ আছে কি না তো ফিজিক্যাল ড্যামেজ বলতে আসলে এখানে ফিজিক্যাল ড্যামেজ বলতে আমি কিছু দেখি না কোনো কিছু তো দেখি না এখানে এবং এই সাইডে কিছু ওই যে হলুদ হলুদ রঙ আছে এটা কিছুই না এটা অডিওর ক্ষেত্রে আমরা বোটে কোনো সমস্যাই দেখতে পাচ্ছি না আমার মনে হয় বোটে কোনো সমস্যা আছে তো তারপরে তো আমাদের পাওয়ার এসে চলে যাচ্ছে তো কোথাও না কোথাও তো সমস্যা আছে তো চলুন আমরা এটাই দেখবো বিস্তারিত তো চলুন আমরা এটাকে পাওয়ার আবার দিয়ে আমরা আসলে আইডেন্টিফাই করতে হবে আমাদের সমস্যাটা এখানে সমস্যাটা কি তো অন করলাম আবারও পাওয়ার দিলাম পাওয়ার সেলেতে পাওয়ার আসলো বন্ধ হয়ে গেল তো আমরা এখানে বিজিএ ইন করে তারপরে দেখব তো বিজিএ ইন করি এরপরে আবার আমরা প্রয়োজনে অন করি এই হলো অন পাওয়ার সেলেতে আসলো সাথে সাথে বসে পড়লো তা আমাদের আসলে এখানে একটা কোনো একটা বিষয় আছে যে শর্ট আছে এখন কি শর্ট আছে সেটা হলো বড় বিষয় মেনু তো আমরা দেখলামই তো আমরা অনেক সময় পাই না এরকম যে কিছু কিছু ক্যাপাসিটার হয় বা কিছু কিছু ডায়োড হয় খুব হালকা হালকা গরম হয় সেই ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে আমাদের ভোল্টেজটাকে বন্ধ করে দেয় তো এইখানে আমাদের এই কন্ট্রোলার নিয়ন্ত্রণের জন্য এখানে একটা আইসি আছে 6 পিনের আমার এটা একটু আবার অন করে এখানে একটু হাত দিব দেখবো যে আসলে কেমন কি হয় গরমটা কত রোগ হয় গরমটা খুব খুব হালকা হয় এই এআইসিটা তো আমার মনে হয় যে এই আমরা বেশি কিছু না করে এই আইসিটাকে চেঞ্জ করলে এটা রেজাল্ট আসবে আশাবাদী তো চলো আমরা এটাই করি তা তার আগে আমাদের দেখতে হবে যে এইরকম একটা আইসি তো আগে লাগবে আমাদের কারণ এই মালগুলো তো অ্যাভেলেবেল না তো চলো আমরা আগে এটা একটা আইসি ম্যানেজ করি তারপর এটা দেখাই বিস্তারিত তো চলুন আমরা আগে সর্বপ্রথম আইসিটি পাল্টাই তারপরে দেখি আর আমাদের এই আইসিটা আমাদের কাছে অলরেডি আছে এইখানেই আছে দুটার মধ্যে এখানে আমার আইসি আছে তো কোনটা আগে এটা একটু বের করে নিই
আর সাথেতে আমরা একটু হট গানটাও অন করে ফেলি, যেহেতু আইসি পাল্টাবো। দুইটা আইসি আছে আমাদের, এটা না এইটা আমাদের আইসি, এটা সরাই ফেলি। ওটা ওখানে থাকুক, আমরা এটাকে চেঞ্জ করে নিই। এটা এভাবেই থাকুক, আমাদের হট গানের কী অবস্থা, হট গানটা চেঞ্জ করা শুরু করে নিই। কাছে আসো, দেখা যায়, এই হলো আমাদের আইসি। এটা খুললাম, এটা আমরা এইখানে রাখি যাতে না মিশে। আর এটা হলো যেটা ওইখান থেকে নিলাম, এতই ছোট, এখানে একটু শর্ট আছে, শর্টটাকে সারাইনি। কমপ্লিট, হট গানটা অফ করে দিই। পর্যাপ্তভাবে একটু ঠান্ডা হওয়ার সময় দেবো আমরা, ঠান্ডা হওয়ার পরে এটা কানেকশন করবো। তো কানেকশন করার আগে আবার আমাদের সেই ভিজিএ, তারপরে পাওয়ার, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এখনো ঠান্ডা হয়নি, আমরা একটু অকটেন দিয়ে নিই। তো চলুন আমরা পাওয়ারটা দিই। এগুলো আমাদের পাওয়ার, সাথে সাথে আমাদের ভিজিএ ইন। আমরা সুইচটা লাগিয়ে নিই, পাওয়ারটা অন। আমাদের এখানে লিডটা দেখুন সুন্দর জ্বলছে, এখন কিন্তু আর লিড বন্ধ হয়নি। আমাদের পাওয়ার সাপ্লাই এখানে স্টিল আছে, এখানে ড্রপিং হয়নি, তার মানে আমাদের এটা হয়ে গেছে। আমরা সরাসরি ভিডিও দেখি। এই হলো আমাদের মনিটর কমপ্লিট, ডিসপ্লে চলে আসছে। আমরা প্রয়োজনে আরেকবার অফ করব, তারপর অন করব। ভিউসনিক আমাদের মূল ডাটা, আমাদের মনিটরটি কমপ্লিট হয়ে গেল। তো চলুন একটা ফিটিং করি, তারপরে কথা বলি। তো এখানে আসলে কিছু একটা জিনিস দেখানোর জন্য আমি আপনাদেরকে আবার নিয়ে আসলাম এখানে। তো আমাদের কিন্তু এই যে মেনুটা আছে সেখানে আমাদের একটা 5 ভোল্ট থাকে, কিন্তু মেনুতে যাবে 3.3। তো আমাদের এই যে আইসিটা ব্যবহার করার পর দেখুন এখানে আমাদের ভোল্টেজ আছে 5 ভোল্ট, আর আমাদের আউটপুট আছে, এই হলো আমাদের আউট 3.3। এটা হলো মূলত আমাদের মেনু কন্ট্রোল, যেটা মেনুর ভোল্টেজ যেটা এইটা। তো তখন কিন্তু আমরা এই ভোল্টেজটা দেখার মতো সময় আর পাইনি, কারণ সাথে সাথে বন্ধ হয়ে গেছিলো। তো চলুন আমরা এটা ফিটিং করতে আবার বিস্তারিত আলাপ করি। তো আলহামদুলিল্লাহ মনিটরটি কমপ্লিট হলো। আপনারা দেখতেই পেলেন মনিটরটি কী সমস্যা ছিল, মূলত হলো পাওয়ার এসে চলে গেত। তো আসলে ছোটো একটি সমস্যা ছিল, শুধুমাত্র আমাদের একটা 5 ভোল্ট যেটাকে কনভার্ট করে 3.3 ভোল্ট হিসাবে আমাদের মেনুকে সাপ্লাই দেয়, সেই রেগুলেটরই খারাপ ছিল। তো আসলে এই ছোটো সমস্যা অনেক বড় হয়ে দাঁড়ায় এই ক্ষেত্রে যদি আমরা না বুঝি। তো যাক, এটা খুব দ্রুত হয়ে গেছে, এটা হলো বড় বিষয়। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে রাখবেন। আগামীতে আবারও চলে আসবো আমরা অন্য কোনো বিষয় নিয়ে। তা আর এই ভিডিওটি আসলে করার জন্য সহযোগিতা আছে আমার নিলয়। তো আশা করি সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, এবং সেও আপনাদের সামনে ভিডিওগুলো সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে। তো আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।